নারায়ণ হযরত নবী আবসি যখন তিনি বাচ্চা ছিলেন বাবা বাচ্চা বয়সে আব্বাকে হারিয়েছিলেন জন্মদাতা পিতাকে হারিয়েছিলেন জন্ম দুখিনী মা গর্ভধারিণী মাকে হারিয়েছিলেন হযরত নবী আবসি রাহমাতুল্লাহ আলাইহাকে দস্যু গড়েরা ধরে নিয়ে পথ থেকে বার করে নিয়ে বসরার বাজারে বিক্রি করে দিয়েছিল তবে একটা কথা আপনাদের বলি শুনেন এই পৃথিবীর জমিনে সব থেকে মুসিবত ঈমানদারদের উপরে হয় ঠিক কিনা কসম লানত বেঈমানদের উপরে হয় আর ঈমানদারদের উপরে মুসিবত নেমে আসে এজন্য সব থেকে বেশি মুসিবত আমার আপনার নবীর উপরে নেমে এসেছিল ঠিক কিনা বলেন মুসিবত কেন আসে মুসিবত পেয়ে যদি আপনি আল্লাহকে আরো বেশি ডাকেন আমার আল্লাহর খুশি হয়ে যায় আপনার ঈমানটা আরো তাজা হয়ে যায় জোরে বলো সুবহানাল্লাহ ও ভাইয়েরা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত হয়েছিলেন সবক নিয়েছিলেন শিক্ষা নিয়েছিলেন হযরত নবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির কিন্তু না ছোট বয়সে কি মুসিবত নেমে এসেছিল ও ভাইয়েরা হযরত নবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির দেখতে পাওয়া যায় বাবা ছোট বয়সে আব্বা মাকে হারিয়ে ফেললেন কিন্তু আব্বা মা যে শিক্ষা দিয়েছিলেন কোরআন শিক্ষা দিয়েছিলেন ইলমে দীন শিক্ষা দিয়েছিলেন রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তালিবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলমে দীন শিক্ষা করা হলো ফরজ আইন আল্লাহর রাসূল আরো জানিয়ে দিয়েছেন সবথেকে উত্তম শিক্ষা হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া 'আল্লামা পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটাই সবথেকে উত্তম যে নিজে কোরআন শিখলো অপরের কাছে কোরআন পৌঁছে দিল ও ভাইয়েরা হযরত রাবিয়া কে তো সুগনে নাকি করেছিল জানেন পথ থেকে বার করে নিয়ে যাচ্ছে হযরত রাবিয়া আল্লাহ জিকির করছেন মা রাবিয়া তো সুগনকে বলেছিল তোমরা আমাকে ধরে নিয়ে যেও না আমার আব্বা নাই আমার গর্ভধারিণী মা নাই আমি আমার আল্লাহর ইবাদত করি আমি আমার আল্লাহ জিকির করি আমি আমার প্রিয়া হাবিবকে বড় মহব্বত করি আমাকে ধরে নিয়ে যেও না ওই সময় তারা শুনল না নিষ্ঠুরের মতো তারা ধরে নিয়ে গিয়ে ও ভাইয়ানেরা হযরত রাবিয়াকে বসরার বাজারে নিয়ে গেল তখন গোলাম দাস দাস দাসে কেনা বেচা হতো দেখতে পাওয়া যায় না হযরত রাবিয়াকে বিক্রি করে দিল এমন একজনের কাছে বিক্রি করে দিল সে বড় নিষ্ঠুর মানুষ ছিল সে অনেক টাকার মালিক অনেক অর্থশালী বাবা কিন্তু তার কাছে বিক্রি করে দিল এবং সে বড় নিষ্ঠ ছিল হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ওই ঘরে সংসারের কাজ করেন ওই ঘরে বাবা সংসারের কাজ করেন যেটা বলে সেটা তিনি পালন করেন কিন্তু দেখতে পাওয়া যায় এমন কোন দিন না হযরত রাবিয়ার উপরে প্রহার করে না রাবিয়াকে চাবুক দিয়ে পেটাতে থাকে আম্মা জান রাবিয়া ওই সুন্দর বিল্ডিং বাড়াখানার একটা কামরাও তিনি পেলেন না তিনি একটা কুড়ে ছোট ঘর ওই ঘরে তিনি থাকতেন মারা জীবনে একটি মোটা কাপড় পরিধান করেছেন ওই কাপড়টাই তার জীবনের শেষ কাপড় হয়েছিল এই ভাইজানেরা মুরব্বী আব্বা জানেরা কারা আখেরাতের মানুষ আর কারা দুনিয়ার মানুষ একটু চিন্তা করে দুনিয়া দুনিয়া করে দেওয়ানা পাগল হয়ে ও ভাইজানেরা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে দুনিয়ার আশা তাদের মিটেনি ঠিক কিনা বলেন দুদিনের দুনিয়া তাই রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি ওই সংসারের কাজ করতে গিয়ে সেভাবে আল্লাহর ইবাদত করতে পারেন না তাই তিনি রাতটাকে বেছে নিয়েছিলেন বাবা রাতে রাত যখন নেমে আসত সংসারের কাজ আর করতে হতো না তিনি গভীর রজনীতে গভীর রাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন তিনি গভীর রজনীতে গভীর রাতে আল্লাহ জিকির আজকার করতেন তিনি গভীর রাতে নবীর সালে দরুদ শরীফ পাঠ করতেন আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার উপরে এইভাবে একাধারে যখন অত্যাচার শুরু হয়ে গেল বিনা অন্যায়তে মারতে শুরু করে দিল হযরত রাবিয়া মসজিদে একদিন মারা
দিন দুদিন তিন দিন সপ্তাহ হয়ে যায় হযরত রাবিয়াকে খাওয়া দাওয়া দেয় নাই কিন্তু রাবিয়া কোনদিন পেট ভর্তি করে খাননি কোনদিন কোন শ্বাস খেতেন না একটা রুটি হয়তো খেতেন আবার একদিন তিনি খেতেন না দুদিন তিনি খেতেন না এইভাবে তারা জীবন চলে যায় একদিন দেখতে পাওয়া যায় না দুদিন তিন দিন সপ্তাহ পার হওয়ার কাছে যদি সবচেয়ে প্রিয় দুনিয়াটা হয় আখেরাতটা যদি আপনার জন্য তুচ্ছ আপনি যদি তুচ্ছ মনে করেন আমি আপনি যদি কোটি কোটি টাকার মালিক হই মনে রাখবেন ওই দুনিয়াদারি মানুষটা কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি থাকা সত্ত্বেও ও ভাই জানে না বড় বড় বিজনেস থাকা সত্ত্বেও তার ভিতরে কখনোই শান্তি থাকবে না সে শান্তি কোনোদিন পাবে না এবং তার দুনিয়ার আশা কোনোদিন মিটবে না ঠিক কিনা বলুন কিন্তু আপনি ভাঙা ঘরে বসবাস করেন আপনি ভাঙা ঘরে বসবাস করেন কিন্তু আপনার ভিতরে আল্লাহর কোরআন আছে আপনার ভিতরে নবীর সুন্নাত আছে আপনার ভিতরে পরিপূর্ণ ইসলাম আছে আপনার ভিতরে খাউফে ইলাহি তৈরি হয়ে আছে আপনার ভিতরে আল্লাহ জিকির আছে আপনার যদি এক শ্বাস খাওয়া না হয় তথাপিও আপনার ভিতরে শান্তি থাকবে কেননা আপনি আল্লাহ ছাড়া কারো ভালোবাসেন না আপনি আমার নবীকে অন্তর থেকে ভালোবাসেন আপনার ভিতরে জিকির আছে আল্লাহ জিকির আছে ওই আল্লাহ জিকিরই আপনার ভিতরে শান্তি ভরপুর হয়ে যাবে রাবিয়া বসির নাম শুনেছেন শুনেছেন কি আম্মা জান রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহা জানার পিঠ ছিলেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ তিনি আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য নবীর মহব্বত হাসিল করবার জন্য আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি হযরত হাসান বসরির কাছ থেকে সবক নিয়েছিলেন হযরত হাসান বসরির কাছ থেকে শিক্ষা দিয়েছিলেন হযরত হাসান বসরি ছিলেন মস্ত বড় একজন হাক্কানি আলেম হযরত হাসান বসরি ছিলেন মস্ত বড় একজন আল্লাহর যখন তিনি বাচ্চা ছিলেন বাবা বাচ্চা বয়সে আব্বাকে হারিয়েছিলেন জন্মদাতা পিতাকে হারিয়েছিলেন জনম দুঃখিনী মা গর্ভধারিণী মাকে হারিয়েছিলেন হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহাকে ধরে নিয়ে হদ থেকে বার করে নিয়ে বসরার বাজারে বিক্রি করে দিয়েছিল তবে একটা কথা আপনাদের বলে শোনেন এই পৃথিবীর জমিনে সব থেকে মুসিবত ইমানদারদের উপরে হয় ঠিক কিনা বেঈমানদের উপরে হয় আর ইমানদারদের উপরে মুসিবত নেমে আসে এজন্য সব থেকে বেশি মুসিবত আমার আপনার নবীর উপরে নেমে এসেছিল ঠিক কিনা বলেন মুসিবত কেন আসে মুসিবত পেয়ে যদি আপনি আল্লাহকে আরো বেশি ডাকেন আমার আল্লাহর খুশি হয়ে যায় আপনার ঈমানটা আরো তাজা হয়ে যায় জোরে বলো সুবহানাল্লাহ এটা আপনি ভাববেন না যে নামাজ পড়ে নাও কোটিপতি আর আমি এত নামাজ পড়ি মসজিদে একক তো নামাজ কাজা করি কিন্তু আমার এত অভাব না কোসলে হবে না আল্লাহ কম রুজি দিয়েছেন বেরুজি দেননি ঠিক না বেরুজি দেননি যার যতটা হালাল রুজি আল্লাহ দান করেছেন সে ততটাই পাবে জোরে বলো সুবহানাল্লাহ যার যতটা আল্লাহ হায়াত দিয়েছেন এক সেকেন্ড আগে আর পরে তার মৌত হবে না ও ভাইয়েরা হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত হয়েছিলেন সবক নিয়েছিলেন শিক্ষা নিয়েছিলেন হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা কিন্তু না ছোট বয়সে কি মুসিবত নেমে এসেছিল ও ভাইয়েরা হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা দেখতে পাওয়া যায় বাবা ছোট বেলায় আব্বা মাকে হারিয়ে ফেললেন কিন্তু আব্বা মা যে শিক্ষা দিয়েছিলেন কোরআন শিক্ষা দিয়েছিলেন ইলমে দিন শিক্ষা
শিক্ষা দিয়েছিলেন রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তালিবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজ আইন আল্লাহর রাসূল আরো জানিয়ে দিয়েছেন সবথেকে উত্তম শিক্ষা হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটাই সবথেকে উত্তম যে নিজে কোরআন শিখলো অপরের কাছে কোরআন পৌঁছে দিল ও ভাইয়ানেরা রাসূল দাপিয়াকে তো সুগন্ধে নাকি করেছিল জানেন হাত থেকে বার করে নিয়ে যাচ্ছে হযরত দাপিয়া আল্লাহ জিকির করছেন মারাপিয়া তো সুগন্ধকে বলেছিল তোমরা আমাকে ধরে নিয়ে যেও না আমার আব্বা নাই আমার গর্ভধারিণী মা নাই আমি আমার আল্লাহর ইবাদত করি আমি আমার আল্লাহ জিকির করি আমি আমার পেয়ারা হাবিবকে বড় মহব্বত করি আমাকে ধরে নিয়ে যেও না ওই সময় তারা শুনলো না নিষ্ঠুরের মতো তারা ধরে নিয়ে গিয়ে ও ভাইয়ানেরা হযরত রাবিয়াকে বসরার বাজারে নিয়ে গেল তখন গোলাম দাস দাস দাসী কেনা বেচা হতো দেখতে পাওয়া যায় না হযরত রাবিয়াকে বিক্রি করে দিল এমন একজনের কাছে বিক্রি করে দিল সে বড় নিষ্ঠুর মানুষ ছিল সে অনেক টাকার মালিক অনেক অর্থশালী বাবা কিন্তু তার কাছে বিক্রি করে দিল এবং সে বড় নিষ্ঠুর ছিল হযরত রাবিয়া মুসলিম আমাতুল্লাহিহা ওই ঘরে সংসারের কাজ করেন ওই ঘরে বাবা সংসারের কাজ করেন যেটা বলে সেটা তিনি পালন করেন কিন্তু দেখতে পাওয়া যায় এমন কোন দিন না হযরত রাবিয়ার উপরে প্রহার করে না রাবিয়াকে চাবুক দিয়ে পেটাতে থাকে আম্মা জান রাবিয়া ওই সুন্দর বিল্ডিং বাগানের একটা কামরাও তিনি পেলেন না তিনি একটা কুড়ে ছোট ঘর ওই ঘরে তিনি থাকতেন না জীবনে একটি মোটা কাপড় পরিধান করেছেন ওই কাপড়টাই তার জীবনের শেষ কাপড় হয়েছিল ওই ভাইজানেরা মুরব্বী আম্মা জানেরা কারা আখিরাতের মানুষ আর কারা দুনিয়ার মানুষ একটু চিন্তা করে দুনিয়া দুনিয়া করে দেওয়ানা পাগল হয়ে ও ভাইজানেরা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে দুনিয়ার আশা তাদের মিটেনি ঠিক কিনা বলেন দুদিনের দুনিয়া তাই রাবিয়া বস্তিরামাতুল্লাহিহা তিনি ওই সংসারের কাজ করতে গিয়ে সেভাবে আল্লাহর ইবাদত করতে পারেন না তাই তিনি রাতটাকে বেছে নিয়েছিলেন বাবা রাতে রাত যখন নেমে আসত সংসারের কাজ আর করতে হতো না তিনি গভীর রজনীতে গভীর রাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন তিনি গভীর রজনীতে গভীর রাতে আল্লাহ জিকির আজকার করতেন তিনি গভীর রাতে নবী সালে দরুদ শরীফ পাঠ করতেন আম্মা জান রাবিয়া বস্তিরামাতুল্লাহিহার উপরে এইভাবে একাধারে যখন অত্যাচার শুরু হয়ে গেল বিনা অন্যায়তে মারতে শুরু করে দিল হযরত রাবিয়া মুসলিকে একদিন মারা একদিন দুদিন তিন দিন সপ্তাহ হয়ে যায় হযরত রাবিয়াকে খাওয়া দাওয়া দেয় নাই কিন্তু রাবিয়া কোনোদিন পেট ভর্তি করে খাননি কোনোদিন কোন শ্বাস খেতেন কোন শ্বাস খেতেন না একটা রুটি হয়তো খেতেন আবার একদিন তিনি খেতেন না দুদিন তিনি খেতেন না এইভাবে তারা জীবন চলে যায় একদিন দেখতে পাওয়া যায় বাবা দুদিন তিন দিন সপ্তাহ পার হয়ে যায় রাবিয়াকে খেতে দেয় না তার উপরে এমন করে দেখতে পাওয়া যায় যিনি কোরাই করে নিয়ে গিয়েছেন ওই মনিপটা এত মার মারতে লাগে মারতে 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 চামড়া ফেটে রক্ত বার হয়ে যায় হযরত রাবিয়া জমিনের উপরে পড়ে যায় হযরত রাবিয়া মুসলিম রাহমাতুল্লাহিহা আর কথা বলার শক্তি নাই উঠতে পারেন না রাতের অন্ধকারে রক্তাক্ত করে দিয়ে চলে গিয়েছে হযরত রাবিয়া সেদিন ধৈর্য একটু হারা হয়ে গেলেন হযরত রাবিয়া মুসলিমাতুল্লাহিহা ধৈর্য হারা হয়ে গিয়ে তিনি একেবারে নিয়ত করে নিলেন আমি আর এখানে থাকব না আমি যে কোনো একটা অজানা জায়গায় আমি চলে যাব সেখানে গিয়ে আমার আল্লাহর ইবাদত করব এই না মনে করে তিনি চলতে লাগেন কিন্তু হেঁটে হেঁটে যেতে পারছেন না পড়ে যাচ্ছেন আবার তিনি চেষ্টা করছেন যেতে যেতে বেশ কিছুটা দূরে যাওয়ার পরে হঠাৎ কে যেন দাঁড়িয়ে যায় দূর থেকে আওয়াজ দেয় ও মা রাবিয়া তুমি
এত গভীর রাতে তুমি কোথায় চলে যাও কি হয়েছে তোমার কি হয়েছে তোমার মা জানবি অবস্থি ওই সময় যখন তিনি নয়ন ধরে একবার দেখলেন চাঁদের মতো দেখতে পূর্ণিমা চাঁদ তো হেরিয়ে যাবে পূর্ণিমা চাঁদ তো হেরিয়ে যাবে তুমি অন্য কে হল উনি হলেন আখরি পয়গম্বর হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত রাবিয়া বস্তির সামনে রুহানি হালতে হাজির হয়ে গিয়েছে আর একটু জোরে বলা যাবে না আমার নবী দেখতে কেমন জোরে বলে এর বর্ণনা করে শেষ হবে ও বায়াদেরা তবে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আমার নবীর বর্ণনা দিয়েছেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন যে আমি আয়েশা জানিয়ে দিলাম আল্লাহ পাক আমার নবীকে এত সুন্দর নবী করেছেন আম্মা জানা আয়েশা বর্ণনা করেন আমার নবীকে আল্লাহ এত সুন্দর আল্লাহ আমার নবীকে দান করেছেন মিশরে মিশরে ফিরাউন যখন ছিল দেখতে পাওয়া যায় ও ভাইয়ারা শুনে রাখেন এমন করে দেখতে পাওয়া আপনার কিনা হযরত রাবিয়া বস আপনার কিনা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন মিশরের মহিলারা যখন কিনা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে তারা যখন দেখেছিল ইউসুফ আলাইহিস সালামকে এমন করে তারা কিনা ওই জুলাইকা ওই মহিলা যিনি কিনা বাসার বিবি ছিলেন বাবা মিশরে ইউসুফ নবীকে দেখে দেওয়ানা হয়েছিলেন ওই দেওয়ানা হওয়ার কারণে মিশরের মহিলারা ঠাট্টা করেছিল যে একজন গোলামকে দেখে আকৃষ্ট হয়ে গেছে বাসার স্ত্রীরে তাই জুলাইকা কি করেছিল বাবা জুলাইকা সমস্ত মহিলাদের আমন্ত্রণ করেছিলেন আম্মা জান জুলাইকা আমন্ত্রণ করে তিনি প্রত্যেকের হাতে একটা করে ফল দিয়েছিলেন আর একটা করে ধারালো অস্ত্র দিয়েছিলেন আম্মা জান জুলাইকা বলেছিলেন আমি যখন তোমাদের ফলটা কাটতে বলবো তখন তোমরা ফলটা কাটবে আর এদিকে ইউসুফ আলাইহিস সালামকে বলেছিলেন ওয়াল্লাহ নবী ইউসুফ আমি যখন আপনাকে বলবো আপনি তখনই সামনে আসবেন ওই সময় দেখতে পাওয়া যায় জুলাইকা আম্মা জান জুলাইকা ইউসুফ নবীকে বলেছে ইউসুফ রে তুমি এবার সামনে আসো আর মহিলাদেরকে বলেছিল তোমরা ফল কাটতে শুরু করো আম্মা জান হযরত জুলাইকা যখন ইউসুফ নবীকে সামনে আসতে বললেন ইউসুফ আলাইহিস সালাম যেই সামনে এসেছে ওরা ফল কাটা তো দূরের কথা দেখতে পাওয়া যায় ফল তো কাটতে পারলো না প্রত্যেকেই আঙুলটা কেটে বসলো আঙুল ধারালো অস্ত্রে আঙুল কেটে গেল প্রত্যেকের আঙুল কেটে গিয়েছে আম্মা জান জুলাইকা লক্ষ্য করে দেখে মহিলাদের আঙুলগুলো কেটে গিয়েছে মা জুলাইকা জিজ্ঞাসা করেছিলেন ও মিশরের মেয়েরা বলো কি ব্যাপার তোমাদের আঙুলগুলো কেন কাটা পড়ে গেছে আঙুল দিয়ে কেন রক্ত ঝরতে লেগেছে ওই সময় মিশরের মহিলারা বলেছিলেন এ জুলাইকা আমরা সামান্য পরিমাণ ইউসুফকে দেখে যদি এত দিওয়ানা হয়ে যেতে পারে ইউসুফ দুনিয়ার কোন মানুষ নয় আল্লাহ পাকের পাঠানো একজন মহাপুরুষ জেনে বলো সুবহানাল্লাহ তাহলে তোমার ঘরে ইউসুফ তোমার ঘরের গোলাম এই জন্য আমাদের বলাটা ভুল হয়েছে সত্যকারে তিনি একজন আল্লাহ পাকের নবী আম্মা জানা আয়েশা তাই বর্ণনা করেন মিশরের মেয়েরা যে এমন করে ইউসুফ নবীকে দেখে দেওয়ানা হয়ে ইউসুফ নবীর সৌন্দর্যে তারা মত্ত আত্মহারা হয়ে গেছিলেন দেওয়ানা হয়ে যাওয়ার কারণে তারা নিজেদের অঙ্গুলটা কেটে ফেলে দিয়েছিল যদি তারা আমার সোনার নবী দয়ার নবীকে একবার দেখতো আমার আমি আয়েশা আমার তো মনে হয় ওরা আঙুল কাটা তো দূরের কথা আমার নবী দয়ার নবীর বিবি আমাদের মা বর্ণনা করেন মনে হতো দিদার পেয়েরা নিজেদের কলিজাটা পর্যন্ত
পর্যন্ত কেটে ফেলে দিত আল্লাহ পাক আমার নবীকে এত সুন্দর নবী করেছেন যাদের থেকে আমার নবীকে সুন্দর করেছেন মা আয়েশা বর্ণনা করেন যখন আমার নবী আমার ঘরে আসতেন কি সুন্দর রাতি মাঝরাত কি শেষ রাত আমি আয়েশা আমার ঘরে কোনো আলো থাকতো না আমার ঘরটা অন্ধকার শূন্য থাকতো আমি আয়েশা আমার খেজুরে গাছের খুঁটি দিয়ে ছামন খুঁটি দেওয়া উপরে ছাউনিটা খেজুরি গাছের পাতা দিয়ে ছাউনি আমি আয়েশা আমার ঘরটা অন্ধকার কিন্তু নবী যখন প্রবেশ করতেন আল্লাহ নবী নূরের চেহারায় আমার ঘরটা নূর আর নূর হয়ে যেত ও ভাই জানেরা মুরব্বী আব্বা জানেরা আম্মা যারা আয়েশা বলে তাই আমি আমার ঘর থেকে আমি যখন পূর্ণিমার চন্দ্র দেখতে পেতাম পূর্ণিমার চন্দ্রের দিকে লক্ষ্য করে দেখতাম আর আমার নবীর চাঁদ মুখের দিকে ফিরে ফিরে আমি দেখতাম আমি আয়েশা আল্লাহ দিকে তাকিয়ে আম্মা যারা আয়েশা বলছে যে পূর্ণিমার চন্দ্র থেকে আমার নবী চাঁদ মুখ দাঁড়া আরো শত শত গুণ তিনি হলেন আমাদের নবী সেই নবী রুহানি হালতে আম্মা জান রাবিয়ার সম্মুখে আছে মা কি হয়েছে তোমার এই অবস্থা তুমি কি আমাকে চিনতে পারছো আম্মা জান স্রোতে রাবিয়া আম্মা জান স্রোতে রাবিয়া বসির আমাকুল্লাহিকা এমন করে আমার নবীকে দেখতে পেয়ে চাঁদের মতো মুখ আমার নবীর চাঁদের মতো চেহারা দেখতে পেয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার করতে লাগে আল্লাহ নবী বলেছিলেন ও রাবিয়া কি হয়েছে মা তোমার এমন কেন হলো মা জান রাবিয়া বলেছে হুজুর আপনার চাঁদ মুখটা দেখে আপনার চেহারাটা দেখে আমি রাবিয়া মুগ্ধ হয়ে গেছি তবে হুজুর আমি আর ফিরে যাব না আমার মনিব আমার উপরে চরম অত্যাচার করে এত মার আমাকে মেরেছে আজ কয়েকদিন আমাকে খেতে দেয় না আল্লাহ নবী বলেছিলেন আর রাবিয়া শোনো শোনো ধৈর্য ধরো সবর করো ধৈর্যের মেওয়া আছে ফল আছে তো যার ভিতরে ধৈর্য থাকবে আমার আল্লাহ তার সঙ্গে থাকবে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ধৈর্যশীল নামাজি ধৈর্যশীল ইমানওয়ালা বান্দা বান্দি ধৈর্যশীল সফর করনেওয়ালা বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইউয়াফাস সাবিরুনা যেদিন কেউ কারো হবে না প্রত্যেকে চোখ দুটো পরে দিকে থাকবে নফসি 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 করতে থাকবে আল্লাহ আমার উপায়টা কি হবে আল্লাহ ওই কঠিন কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক জানিয়ে দেন ওই সফর করনেওয়ালা ইমানদার দিগকে বেগৈরি হিসাব বিনা হিসাবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত প্রদান করবেন ধৈর্য আছে তো আমাদের কি বাবা ধৈর্য আছে তো ধৈর্য যদি না থাকে কি সংসার জীবন কি ব্যবসা বাণিজ্য কি ইবাদত বান্দেগি কিছুই করতে পারবো না ঠিক না ভুল আর ধৈর্য শিরের সঙ্গে কে থাকে আল্লাহ থাকে ইন্নাল্লাহা মাআস সাবিরিন আলোচনা করব না শেষ করব ওঠাউঠি করবেন না একটু ধৈর্য ধরে বসো ঠিক না ভুল আমরা চায়ের দোকানে হাটে বাজারে ঘন্টা কি ঘন্টা বসে থাকি ঠিক না ভুল কষ্ট হয় না টিভির পর্দায় হ্যাঁ মোবাইল নিয়ে কত ব্যস্ত কথা বলার সময় হয় না রাতের বেলা বিছানায় শুয়ে পড়েছে তাও মোবাইল দেখতে দেখতে রাত পার হয়ে যাচ্ছে ওই সময়টা মোবাইলে যদি না দিয়ে আল্লাহ জিকির করতে করতে যদি রাতটা পার হতো তাহলে এক একজন আল্লাহর আবেদ হয়ে যেত জোরে বলো সোহা তো হওয়ার লাইন নেই বাবা লাইন খুব বিজি হয়ে যাচ্ছে ও ভাইয়ারা ও আমার মুরব্বী ভাইয়ারা দুটো কথা আমি আপনাদের বলে যাচ্ছি
24 পরগনা থেকে আপনাদের কাছে এসেছি অনেক রাস্তা অতিক্রম করে আমি আপনাদের মনে ব্যথা দেওয়ার জন্য আসিনি কষ্ট দেওয়ার জন্য আসিনি আমি আপনাদের কাছে এই জন্য এসেছি আল্লাহ আমাকে আনিয়েছেন কোরআনের দুটো কথা ইসলামের দুটো কথা বলার জন্য আল্লাহ পাক যতটা বুঝিয়ে নেবেন ততটায় বলতে পারবো আমার কোনো শক্তি নাই ঠিক কিনা আর আপনাদের যদি মন থাকে আপনারা শুনতে পারবেন আর যদি মনে যদি ভালো না লাগে যদি মন যদি না চায় কিন্তু আপনার শোনার শক্তি থাকবে না ঠিক কি না এজন্য অ্যাডজাস্ট হতে হবে বাবা আমি বলবো আমার ইচ্ছা থাকবে আপনি শুনবেন আপনার ইচ্ছা থাকবে এবং এটাই আপনার আমার জন্য একদিন আখেরাতের জন্য কার্যকরী হয়ে যাবে অন্তত আল্লাহ যদি চায় আল্লাহ দয়া করো অপরিসীম আল্লাহ পাক চাইলে এই মাহফিলের ওসিলা আল্লাহ আপনাকে আমাকে নাজাত দান করে দিতে পারেন জোরে বলো ধৈর্য সহকারে একটু শোনো আমি আপনাদের কাছে অনেক কষ্ট করে এসেছি আল্লাহ দিয়েছেন আবার চলে যাব জানি না কবে দেখা হবে ও ভাইজানের আল্লাহ যদি চায় কিয়ামতের ময়দানে দেখা হবে ঠিক কি না কিয়ামতের ময়দানে তো সবাই উঠবে সেদিনে যেন আল্লাহর ওলিদের কাতারে দাঁড়াতে পারি সেদিনে যেন আল্লাহর মাহবুব বান্দাদের কাতারে দাঁড়াতে পারি কেননা কিয়ামতের দিন দুনিয়ার বুকে যে যার সাথে মহাব্বত ভালোবাসা রাখবে কিয়ামতের দিন তার সঙ্গে তার হাশর হবে ঠিক কিনা মতখরের সঙ্গে যদি ভালোবাসা রাখা হয় মতখরের সঙ্গে হাশর হবে সুদখরের সঙ্গে যদি ভালোবাসা রাখা হয় সুদখরের সঙ্গে হাশর হবে জুয়াখরের সঙ্গে যদি মহাব্বত ভালোবাসা রাখা হয় জুয়াখরের সঙ্গে হাশর হতে পারে এমন করে জুয়াখরের সঙ্গে হাশর হতে পারে ও ভাই জানেরা মুরব্বী আপনারা জানেরা যদি হাক্কানি আলেমের সঙ্গে মহাব্বত ভালোবাসা রাখা হয় হাক্কানি আলেমের আদর্শে আদর্শিত যদি চলা হয় নবীর মহাব্বতি উম্মতের সঙ্গে যদি মহাব্বত ভালোবাসা রাখা হয় কিয়ামতের দিন কঠিন হাশরের দিনে নবীর সুপারিশ শাফাআত ব্যতীত কারো জান্নাত নসিব হবে না আল্লাহ চাইলে ওই আলেম হাক্কানি আলেমদের ভালোবাসার কারণে আমার নবীর সঙ্গে আপনার আমার দিদার হয়ে যাবে আমার নবীর সুপারিশ শাফাআত নসিব হয়ে যাবে